আপনাদের গ্রামে? আমাদের গ্রামে সব বলছে নদী ভাঙছে, নদী ভাঙছে। আমি এলাম দেখতে, দেখছি নদী এত পরিস্থিতি খারাপ হয়েছে নদী ভাঙনের, যে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটি, গাছপালা, ঘর বাড়ি, 5 থেকে 6টা ঘর বাড়ি চলে গেছে। কয়েকজন মানুষের পাকা বাড়ি ছিল, তৈরি করা ছিল, ওটাও ভেঙে পড়ে গেছে। এখন পরিস্থিতি এখনও মোটামুটি ভালো নেই, পরিস্থিতি খুব শোচনীয়। এখন সরকার কী করে না করে দেখা যাক। এর আগের বছর এই সময় কতগুলো বাড়ি ভেঙে, এই সময় 80 থেকে 90গুলো বাড়ি চলে গেছে, নদীর গর্ভে চলে গেছে 80 থেকে 90টা। তারা কি এখনো ঘর বাড়ি পেয়েছে? না না, সরকার থেকে কোনো অনুদান পায়নি এখন পর্যন্ত। তারা কোথায় বাস করছে? তারা বাস করছে রোডের ধারে, বাস করছে কাউরি জায়গায়, বাস করছে সেই জায়গা থেকে উঠিয়ে দিচ্ছে মানুষ। বলছে তোমাদেরকে বাস করতে আমি অসুবিধার জন্য 1 মাসে দিয়েছি, আমি 4 মাসের জন্য তো দেইনি তোমাদের, এ বলে মানুষের খুব অসুবিধা হচ্ছে। সরকার এতে কোনো কাজই করছে না, কোনো কথাই শুনছে না সরকার। আজকে সেদিন দেখলাম যে চরম হারে এটা ভাঙছে, সবাই তো গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং ঘর বাড়ি সব একের পর এক বিধ্বংস হয়ে গেছে। এখন কি ঘর বাড়ির কাছাকাছি চলে এসেছে? এখন প্রায় আমরা, হ্যাঁ আমরা ঘর বাড়ির কাছেই চলে এসেছি। মানে ভাঙনও কি ঘর বাড়ির কাছে চলে এসছে? হ্যাঁ ভাঙনও। এই যে হারে ভাঙছে, এটার কি কোনো রকম ব্যবস্থা নেওয়ার সম্ভব এই মুহূর্তে? কি এই মুহূর্তে আমরা বলবো, বলে যে আমরা ইয়ে করবো যাতে কিছু একটা তার হোসেনপুরে একটা শুনানো হয়, তার জন্য তো আমরা এসে আজকে একটু পরিদর্শন করতে এলাম। কখন শুনলেন এই ধরনের ঘটনাটা? এই ধরনের ঘটনা আজকে সকালেই শুনলাম। এই যে এত ভয়াবহটা কি আধ ঘন্টা আগে শুনলেন? হ্যাঁ এই আধ ঘন্টা আগে থেকে আমরা শুনলাম এটা, তারপরে তৎক্ষণাৎ আমরা ছুটে চলে এসেছি। এখন এলাকায় কি আতঙ্কের পরিবেশ? এলাকা একদম থমথমে, সবাই মানে কী করবে বুঝতে পারছে না, ভয়াবহ অবস্থা।